করোনাকালীন পরিস্থিতিকে উপেক্ষা করে কেন্দ্রীয় নীতির বিরোধিতায় গত বুধবার বিকালে মহেশতলা ডাকঘর মোড় থেকে পাটা মোড় পর্যন্ত একটি বিশাল মিছিল হয়েছিল। এই মিছিলটি মূলত টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার পক্ষ থেকে গোপাল সাহার নেতৃত্বে হয়েছিল। এই মিছিলটিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়, কিন্তু এই মিছিলটিতে মানা হয়নি কোনো সামাজিক দূরত্ব এবং যেসব মানুষরা উপস্থিত ছিল তাদের মুখে কোনো মাস্ক ছিল না। এ ব্যাপারে গোপাল সাহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিষেক ব্যানার্জির নাম শুনে হাজার হাজার মানুষ সামিল হয়, তাই জন্য আলাদাভাবে সমস্ত নিয়ম মানা সম্ভব হয়নি। আমাদের মিছিলটা ডাকঘর থেকে ছিল, এটা মূলত কৃষি বিল এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি বিরুদ্ধে, মানে যে সমস্ত রেল থেকে শুরু করে সমস্ত কিছু বেসরকারিকরণের প্রতিবাদে আজকে এই মিছিল ছিল। বিশেষত কৃষি বিল নিয়েই আমাদের এই মিছিলটা ছিল। আমাদের অনুমান প্রায় 30,000 পর্যন্ত লোক এখানে মিছিলে ছিল। দেখুন, আমরা তো লিমিটেড লোক দেখেছিলাম, কিন্তু মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েছে, কারণ এই বিজেপি সরকার যা করছে কৃষি বিল নিয়েতে, যে যে আইন কৃষি বিলে রয়েছে, যে আইন রয়েছে কৃষি, যেসব নিয়ম রয়েছে সেই সব নিয়ম মানুষ দেখতে পাচ্ছে যে এসব নিয়ম যদি লাগু হয়, করোনায় তো বেড়ালে এখন হয়তো এফেক্টেড হবে, আমাদের দিদি যেভাবে পরিষেবা দিতে হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু কৃষি বিল যদি পাস হয় তাহলে মানুষ চিন্তা করছে যে মানুষ আগামী দিন খেতে পারবে কি না, সেই আবেগে মানুষ এত কাতারে কাতারে মানুষ ভিড় করেছে, ভিড় করে জমায়েত করেছে, তা আমরা সেই আবেগকে আটকে রাখতে পারিনি আজকে। না, ম্যাক্সিমাম লোকের কাছে মাস্ক ছিল, অনেকে দেখুন রাস্তা দিয়ে যারা হয়েছে দেখছে প্রতিবাদ হচ্ছে, তারাও এই মিছিলে যোগদান করেছে, তারা কোনো জায়গায় যাচ্ছিল সেও গাড়ি থেকে বাইক থেকে নেমে গিয়ে এই মিছিলে যোগদান করেছে। এই ফলে আমাদের এখন আইডেন্টিফাই করা মুশকিল হয়ে গেছে কার মাস্ক ছিল কার মাস্ক ছিল না, কিন্তু সবাই আমরা যে করোনা মোকাবিলায় সমস্ত কিছু নিয়ম মেনে যাতে আমরা কাজটা করতে পারি, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েছিল, তার জন্য প্রচুর লোক আমাদের মিছিলে এসে পড়ে। আমরা 30,000 বলছি, আমরা হয়তো একটু পরে জানতে পারবো যে লোক আদৌ কত ছিল এখানে। আমাদের টিম অভিষেক ব্যানার্জির উদ্যোগে এই মিছিলটা।